ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 মহাবিশ্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক রাতের আকাশে খালি চোখে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায় এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে মানে মহাকাশের দূরের বস্তুগুলোকে পর্যবেক্ষণ করতে সাহায্য করে মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে এই যে দূরবীক্ষণ যন্ত্র আছে এটার সাহায্যে মহাকাশে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরাও এই একই দূরবীক্ষণ যন্ত্র দিয়েই মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করেন তারপরে মহাবিশ্ব এবং পৃথিবী মহাবিশ্বের আকার মহাবিশ্ব কতটা বড় আলো কত দ্রুত চলতে পারে তাহলে এবার আমরা দেখি কি করতে হবে এক নিচে দেখানো চকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে এই যে এই ছকটা এখানে দেওয়া আছে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হলো 384,400 কিলোমিটার আর সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার তাহলে এরপরে বলা আছে আলো এক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত সময় লাগে তা হিসাব করি উত্তরগুলো ছকে লিখি এই যে এই দুই বাক্সে এই দুই ঘরে লিখতে হবে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখানে বলছে যে চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা হিসাব কিভাবে হিসাব করতে পারি আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি মানে এই যে মনে করো চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব এই দূরত্বটাকে আলোর বেগ দিয়ে ভাগ করলে আমরা কত সময় লাগে সেটা পেয়ে যাব তাহলে আমরা ভাগ করে দেখি যে আমাদের কি হয় আমরা ভাগ করে দেখলাম যে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আমাদের সময় লাগবে 1.3 সেকেন্ড আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে আলো আসতে সময় লাগবে 8 মিনিট তাহলে চলো আমরা এবার পরের পেজে চলে যাই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে যা আমরা আগের পেজেই জানতে পেরেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে এটা আমরা আগের পৃষ্ঠায় জানতে পারলাম তার মানে হলো আমরা সবসময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উচ্ছুরিত আলো দেখতে পাই মানে এখন যা আমরা পৃথিবীতে আলো দেখছি এটা কিন্তু 8 মিনিট পূর্বে উচ্ছুরিত হয়েছিল এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগত মানে ধরো আমাদের এই স্ক্রিনটাই মিল্কিওয়ে গ্যালাক্সি তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগত 1,30,000 বছর যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম
মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার অ্যাডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে, মানে এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি নক্ষত্র রয়েছে, মানে অনেক বেশি, তাই না? মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, মানে মহাবিশ্ব এখনো বলতে সবসময় প্রসারিত হচ্ছে। আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কতটা বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। মানে মহাকাশ সম্পর্কিত যদি কেউ গবেষণা করে তাহলে সে জ্যোতির্বিজ্ঞান করবে, আর সে হয়ে যাবে জ্যোতির্বিজ্ঞানী। তোমরাও যদি মহাকাশ সম্পর্কিত গবেষণা করো তাহলে তোমরাও জ্যোতির্বিজ্ঞানী হয়ে যাবে। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। এই যে আমরা আগের পৃষ্ঠায় জানতে পেরেছিলাম যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন, সেটাই গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মানে এই যে সৌরজগতের যে গ্রহগুলো আছে সেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আমাদের পৃথিবীও কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এই যে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে সে কিন্তু গ্যালিলিও গ্যালিলি, এটা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর আমাদের বইয়ে দেখো গ্যালিলিও গ্যালিলির একটি ছবি দেওয়া আছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। মানে বিজ্ঞানীরা মহাকাশেই একটা গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন আর মহাকাশে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তো চলো আমরা পরের পাতায় চলে যাই। এরপর হচ্ছে পৃথিবীর গতি। প্রশ্ন, পৃথিবী কিভাবে ঘুরে? পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। মানে এই দেখো আমাদের পৃথিবীরই কিন্তু কক্ষপথ রয়েছে। এই যে এখান থেকে দাগ দেওয়া আছে না, এই যে এখান থেকে অ্যারো তারপরে দাগ দিয়ে, এটাই কিন্তু পৃথিবীর কক্ষপথ। সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। এই বার্ষিক গতিটা কেমন করে কাজ করে একটু পরে কিন্তু আমরা দেখতে পাব। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর লাটিমের মতো নিজ অক্ষের উপরেও ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণয়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। তাহলে সূর্যকে আবর্তন করাকে পৃথিবীর বার্ষিক গতি বলা হয় আর পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণয়মান গতিকে আহ্নিক গতি বলা হয়। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। মানে এই যে পৃথিবী ঘুরছে নিজ অক্ষেও সেইটা ঘুরে আসতে কিন্তু পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, যা একদিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা রেখা দেখা যাচ্ছে, অক্ষরেখা, এটা কিন্তু কাল্পনিক, এটা কিন্তু আসলে নাই, এটা কিন্তু আমরা কল্পনা করে বের করেছি। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে আছে উত্তর, নিচে আছে দক্ষিণ, এই যে উত্তর দক্ষিণ বরাবর ছেদ করেছে। আর
পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে, কিছুটা হেলে রয়েছে, কিন্তু কতটুকু হেলে রয়েছে? এখানে আমাদের দেওয়া আছে 23.5 ডিগ্রি হেলে আছে। তাহলে চলো আমরা দেখে নিই যে পৃথিবীর আহ্নিক গতি কেমন ভাবে কাজ করে। এই দেখো আমাদের পৃথিবী কিন্তু এমন ভাবে ঘোরে, এই ঘোরাটাকে কিন্তু আহ্নিক গতি বলে। আর এই একবার ঘুরে আসতে কিন্তু পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যার ফলে দিন ও রাত হয়। এবার চলো আমরা পৃথিবীর বার্ষিক গতিটা দেখে নি। দেখো আমাদের পৃথিবী কিন্তু এইভাবে ঘোরে, এই দেখো আমাদের পৃথিবী কিন্তু এখানে নিজ অক্ষের উপরেও ঘুরছে, আর এই নিজের কক্ষপথের উপরে ঘুরছে। আর নিজ কক্ষপথেও ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। এই যে আমরা দেখতে পাচ্ছি কালো দাগ আছে, এটাই কিন্তু পৃথিবীর কক্ষপথ, এটা কিন্তু দেখা যায় না, এটা কিন্তু আমরা কল্পনা করে তৈরি করেছি। তাহলে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এবার আমরা পড়ব দিন এবং রাত। এইখানে যে পরীক্ষাটি দেওয়া আছে এটা তোমরা বাসায় নিজেরা করবে। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। ওই যে আমরা দেখেছিলাম পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরছিল, সেটাকে সেই কারণেই কিন্তু দিন এবং রাত হয়। দিন এবং রাত, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য উঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীত দিকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই এই দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটাই রাত হয়। মানে এই যে সূর্যের দিকে পৃথিবী হেলে আছে এই দিকটা হলো দিন, আর এই যে এই পাশে বিপরীত দিকে হেলে আছে সেই দিকটা রাত। এবার আমরা দেখি সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনে সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিক থেকে উঠে এবং দিন শেষে পশ্চিম দিকে অস্ত যায়। মানে এই যে পূর্ব দিক থেকে উঠে আস্তে 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 পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণয়নের কারণে এমনটা হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। দেখে মনে হয় সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে সরে আসছে। তাহলে চলো এবার আমরা চলে যাই পরের পেজে। এবার আছে আমাদের ঋতু। বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই যে এইখানে যে পরীক্ষাটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা বাসায় করবে। সার সংক্ষেপ, পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। মানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পৃথিবী সূর্যের দিকে হেলে আছে, আবার এই পাশে দেখতে পাচ্ছি পৃথিবী সূর্যের বিপরীত দিকে হেলে আছে। এবার হচ্ছে গ্রীষ্মকাল, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ
এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধ, এই যে দাগ দেওয়া সাদা সাদা দাগ, এটার উপরে উত্তর গোলার্ধ আর নিচে দক্ষিণ গোলার্ধ। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশ তখন গ্রীষ্মকাল। মানে এই যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, এই যে এই উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়। এ সময়ে উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। এই যে দেখতে পাচ্ছ সূর্য এইখান থেকে কিরণ দিচ্ছে, আবার এই যে মাঝখান থেকে কিরণ দিচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে কিন্তু অল্প কিরণ দিচ্ছে, মানে অল্প আলো দিচ্ছে। তাহলে আমাদের উত্তর গোলার্ধে বেশি আলো পড়ছে না, এই জন্য তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে এই উত্তর গোলার্ধে দিন তখন বড় হয়। আমরা তো সবাই জানি যে গ্রীষ্মকালে দিন বড় হয় আর রাত ছোট হয়, আর শীতকালে রাত বড় হয় দিন ছোট হয়। আর এই খাড়াভাবে তাপ কিরণ দেওয়ার কারণে বা আলো দেওয়ার কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। এ সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে, সেখানে তখন শীতকাল। মানে আমাদের উত্তর গোলার্ধে যদি গ্রীষ্মকাল হয়, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, এটা তো আমরা সবাই বুঝতে পারি। এবার আসো শীতকালে আসি আমরা। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশ তখন শীতকাল। মানে এই দেখো, আমাদের যখন উত্তর গোলার্ধটা সূর্যের বিপরীত দিকে হেলে আছে, এখানে দেওয়া আছে উত্তর গোলার্ধটা বিপরীত দিকে হেলে আছে সূর্যের, তাহলে এখানে হবে তখন শীতকাল। এ সময়ে উত্তর গোলার্ধে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। তাহলে আমাদের যে নিচে ছবিটা আছে, এই ছবিটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে কিভাবে ঋতু পরিবর্তন হয়। তাহলে চলো আমরা এবার পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন। চাঁদ কখনো বড় দেখায়, আবার কখনো ছোট, এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। এখানে যে পরীক্ষাটি আছে এটা তোমরা বাসাই করবে। তাহলে এবার চলে আসি আমরা পরবর্তী পৃষ্ঠায়। চাঁদের আবর্তন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। মানে এই যে এখানে চাঁদ আছে আর এটা পৃথিবী, পৃথিবী তো একটা গ্রহ, তাহলে এই যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে তাই চাঁদ একটি উপগ্রহ, আর চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে। মানে এই যে আমরা দেখেছিলাম পৃথিবী নিজ অক্ষ পথে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, তেমন চাঁদের নিজের অক্ষ পথে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 28 দিন, এবং একই সাথে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। মানে একই সাথে যে পৃথিবীর বার্ষিক গতি ছিল সেই রকম চাঁদের বার্ষিক গতিও হলো পৃথিবীর চারদিকে ঘুরে আসতে সময় লাগছে 28 দিন। এবার আসি আমরা চাঁদের ঘূর্ণনে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। মানে চাঁদের যে অর্ধেক অংশ আছে সেটা কিন্তু পৃথিবী সূর্যের আলোতে সব সময় আলোকিত থাকে,
কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় তাদের ওই যে অর্ধাংশ আলোকিত মুখ বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন অবস্থানে থাকে, এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোলাকার, তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁদ সম্পূর্ণ, এটাকে আমরা পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না, তখন একে অমাবস্যার চাঁদ বলি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে চাঁদের কোনো অংশই দেখা যাচ্ছে না, এটাকে আমরা অমাবস্যার চাঁদ বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের অবস্থান আর দশা সমূহ, এখানে আটটা দশা আছে, সেগুলো হলো অমাবস্যা, ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, প্রথম চতুর্থাংশ চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি, পূর্ণিমা চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস, শেষ চতুর্থাংশ আর ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।